গল্প নম্বর 4 নিয়ে চলে এসেছি আমি আলোকপর্ণা গুহ। গল্পের নাম একা এক বৃক্ষ। শুরু করি। এসে গেছি, এসে গেছি বাসুরিয়া। তাকে আসতে দেখে চার পাশ থেকে বাচ্চারা সব হই হই করে ছুটে আসছে। প্রতি বছর নবান্নের সময় ও আসে তো। আর এই যে আমরা বড় বড় যে বৃক্ষগুলো এলাকাটাকে ঘিরে রেখেছি, আমাদের মজবুত শিকড় দিয়ে মাটিতে টান ধরে রেখেছি, আমাদের মধ্যে মধ্যে দিয়ে বাঁশুড়িয়ার পিছন পিছন বাচ্চাগুলো বাঁশি সুরের সাথে দুলকি চালে সারি দিয়ে ঘুরে বেড়াবে। ধানের শীষগুলো ওদের সঙ্গে যেন দুলে উঠবে। চাষি তার কাজ করে ক্লান্ত হয়ে এসে বসবে আমাদের ছায়ে, আর চাষি বউ খাবার নিয়ে এসে মিষ্টি হেসে তাকাবে। আমরা তখন আমাদের পাতার দুলুনিগুলো আর একটু বাড়িয়ে দেব। হাসি বাসি আনন্দ রাশি রাশি। না না, এসব এখনকার কথা নয়, অনেক অনেক আগের। এখন আমি একা পুরাতন এক বৃক্ষ, অবশ্য ঋজু দৃঢ়। আমার চারপাশে সেই ধানি জমি আর আমার বৃক্ষ পরিবার এখন অদৃশ্য। আচ্ছা, তোমরা ভাবো না, আমাদের না আছে পরিবার, না আছে অনুভূতি, কিন্তু জানো, একসাথে থাকা গাছেরা বাঁচে একটা পরিবারেরই মতন। সারা বছর ধরে প্রকৃতি যেমন করে বয়ে যায়, তা আমরা অনুভব করি প্রাণ দিয়ে। রোদ খেয়ে, জলে ভিজে, মেঘ দেখে, পাতা ঝরিয়ে, আবার ফুল ফুটিয়ে আমরা প্রকৃতির সঙ্গে চলি। আমরাও চলতাম চলতাম, সে ছিল আমাদের বড় সুখের সময়, বড়ই সুখের সময়। আচ্ছা, তোমরা এটাও ভাবছো না আমি সব সময় এরকম আমরা আমরা করছি কেন? তাহলে শোনো, তোমাদের একজনের গল্প বলি। জার্মান ফরেস্ট পিটার উল হ্যাভেন। উল হ্যাভেনে ছিল একটা গোটা অরণ্য। সেখানে সে সারা দিন ঘুরে বেড়াতো আর চিনত বুঝত গাছেদের, ওদের আদর করত, যত্ন করত, ভালোবাসত। একদিন হঠাৎ দেখলো তার অরণ্যে একটা বড় পাথর। উলেভেন সেটাকে উপড়ে ফেলার চেষ্টা করলো, কিন্তু পারলো না, তাকে খুব বেগ পেতে হলো। তারপর সে একটা যন্ত্র নিয়ে এলো, তারপর খুব জোর লাগিয়ে যখন সেই পাথরটাকে উপড়ে তুলল, তখন দেখলো তার সাথে লেগে আছে কত কত শিকড়। উলেভেন বুঝতে পারলো ওটা আসলে একটা পাথর নয়, একটা পুরনো গাছের গুঁড়ি, কালের প্রবাহে হয়ে গেছে পাথরের মতো শক্ত। কিন্তু কোন রহস্য বলে বলতে পারো একটা কেটে যাওয়া গাছের ধ্বংসাবশেষ বেঁচে থাকে 100-150 বছর? হয়েছে শিকড়, চারপাশের সব বন্ধু গাছ শিকড় থেকে শিকড়ে সাহায্য পাঠায়, টিকে থাকে গাছ, বেঁচে যায় প্রাণ। উলহেভেন বলল, হো, দিস ইজ ওয়ান্ডারফুল, দিস ইজ ওয়ার্ল্ড অফ ট্রিজ, ওয়ার্ল্ড অফ রুটস। আমরাও বেশ ছিলাম উল হ্যাভেনের ফরেস্টের গাছগুলোর মতোই, হাতে হাত, শিকড়ে শিকড় মিলিয়ে, সকলে সকলের সঙ্গে, সকলের তরে। কিন্তু তারপর এলো সেই ভয়ঙ্কর সময়। একদিন শুনলাম একটা ভয়ঙ্কর আওয়াজ। ওটা কি, এরকম আওয়াজ তো কখনো শুনিনি, অত বড় বড়। ওগুলো কিসের যন্ত্র? ওগুলো কি মাটি কোপাবার নাকি গাছ কাটার? ঈশ্বর, আমাদের এখান থেকে ছড়িয়ে দিতে চাইছো? আমাদের ছড়িয়ে দিয়ে কি দৃশ্য তৈরি করবে তোমরা? থামো থামো থামো। কিন্তু ওরা শুনল না আমাদের নীরব চিৎকার। সে অবশ্য অনেক বছর আগের কথা, ওরা যে খুব খারাপ নয় সেটা প্রমাণ করতে বোধহয় আমাকে ছেড়ে দিয়েছিল।
কিন্তু একা বাঁচা যে কি কঠিন, কি কঠিন। আমার চারপাশে এখন শুধুই গাড়ি বাড়ি আর রাস্তা। ডালে যে পাখিগুলো বসে, রাস্তা দিয়ে যে বাচ্চাগুলো যায়, ওদের দেখে একটু আনন্দ পাই। বাচ্চাগুলো হাঁটার সময় একবার আমার দিকে তাকাবে, পছন্দ করে আমাকে। আমার ইচ্ছে করে ওরা আরেকটু আমার কাছে থাকুক, কিন্তু ওদের তো সময় নেই। আজকে ওরা বেশ কয়েকজন এসে আমার কাছে দাঁড়িয়েছে, কিছু একটা আলোচনা করছে। কি বলছে শুনি? শুনেছিস কাল নাকি ওরা আসবে? হ্যাঁ শুনেছি তো। ওরা যে কেন এমন করছে, আমাদের কিন্তু কিছু করতেই হবে, কিন্তু আমরা কি করব বল, আমরা তো ছোট। কি বলছিস, আমরা যে রোজ বলি এই বড় গাছটাই হলো এই অঞ্চলের সবচেয়ে সুন্দর জিনিস, সেটা ভুলে গেলি? না ভুলিনি। আচ্ছা তোর বাড়ি থেকে কেউ যদি একটা টব তুলে নিয়ে যেতে চায় তাহলে তুই দিবি? না তো দেব না। ঠিক, তাহলে আমাদের সবার প্রিয় জিনিসটাকে হারিয়ে যেতে দেবো কেন? চল সবাইকে খবর দিয়ে দি। হ্যাঁ তাই চল সবাইকে বলি। হ্যাঁ চল 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 চল। ওরা এটা কি বলল, কালকে আমাকে কেটে ফেলতে আসবে? আসুক আসুক, একা একা আর কি করে বাঁচবো, কতদিন বাঁচবো? কিন্তু তবু তো ইচ্ছে করে আবার সূর্যের আলোয় স্নান করি, বৃষ্টি গায়ে মাখি। আমি আমি হার ভাবতে পারছি না, আর পারছি না। আজকে সেই দিন। আচ্ছা আমার এত দুর্বল লাগছে কেন? আমি কি মনের জোর হারিয়ে ফেলেছি? না না, আসলে আমি বুঝতে পেরেছি, আজকে আজকে আমার শেষ দিন। ওই যে ওটা কি ধেয়ে আসছে আমার দিকে, ওটা কি যন্ত্র? সেই গাছ কাটার যন্ত্র, আমি চিনতে পেরেছি। ওই যন্ত্রটা দিয়ে ওরা গোড়ার দিক থেকে চৌকো চৌকো করে টুকরো কেটে নেবে। এরকম বেশ কয়েকবার করার পর যখন আমার বিশাল শরীরটা দুর্বল হয়ে যাবে, তখন আমি এক পাশে হেলে পড়ে। কিন্তু এ কি, এটা আমি কি দেখছি? এত বাচ্চা, শয়ে শয়ে বাচ্চা, ওরা সবাই, এতজন কোথা থেকে আসছে ওরা? ওরা সবাই আমাকে ঘিরে দাঁড়িয়ে পড়ল। ওরা কি বলছে কি বলছে? ওরা বলছে কিছুতেই আমাকে কাটতে দেবে না, ওদের ফেভারিট গাছকে কোনো মতেই ওরা কোনো দুষ্ট লোককে নিয়ে যেতে যাবে না। ওরা আমার জন্য, তোমাদের কারো যদি কোনো ক্ষতি হয়ে যায়, সামান্যতম যদি ক্ষতি হয়ে যায়, সেটা তো আমি সহ্য করতে পারবো না। শোনো, আমি সহ্য করতে পারবো। এই গল্পের শেষটা আমি জানি না। কতগুলো দুষ্ট লোক আর তাদের যন্ত্র সেই পুরাতন বৃক্ষকে কেটেই ফেলল, নাকি অসংখ্য শিশুর গলার আসলে মনের জোরের কাছে হার মানল দুষ্টুরা, রয়ে গেল বৃক্ষ তার ডালপালা আর শিশুদের সাথে তার বন্ধুত্ব। পছন্দ মতো একটা শেষ তুমি ভেবে নাও। আমি চলি, টাটা।